আর সবাইকে বলতে চাইলে আমার শ্বশুর না করে, কারণ ওদের আরও একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা আমি তখন জানতে পারিনি। আসলে ফুপি আর ফুপির মেয়ে টিনা চেয়েছিল ওনার সাথে টিনার বিয়ে দিতে, তারপর সব সম্পত্তি নিজেদের নামে করে নিতে চেয়েছে, কিন্তু সেটা পারিনি। প্রথমে বাবার জন্য আর তারপর আমার জন্য টিনা অনেক চেষ্টা করেছিল ওনাকে নিজের করতে, কিন্তু উনি টিনাকে না বলে দিয়েছিল, কারণ উনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছে আর উনি আমায় ভালোবাসে। কিন্তু টিনা সেটা মেনে নিতে পারেনি, তাই ওনার নামে মিথ্যে অপবাদ দেয়। প্রতিবেশীদের ডেকে প্রতিবেশীরা অনেক অপমান করে আমার শ্বশুর বাড়ির লোকেদের, কিন্তু আমি সেটা মিথ্যে প্রমাণ করে দিই। আর ওদের সব স্বীকারোক্তি আমি ভিডিও করে রেখেছিলাম, সেগুলো পুলিশের কাছে দিই। আর তখন আমার শাশুড়ি ভাবেন আমি হয়তো সব আগে থেকেই জানতাম, আর জেনে শুনে ওনার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য প্রথমে কিছু বলিনি, কিন্তু আমাকে ভুল বোঝে। যাই হোক, তাই সেদিন আমার খুব কষ্ট হয়েছিল ওনার কথায়। আসলে ওনাকে মা ভাবতাম, অনেক ভালোবাসতাম, তাই হয়তো কষ্টটা বেশি হয়েছিল। এদিকে ওনার উপর রাগ ছিল আর অন্যদিকে শাশুড়ির উপর অভিমান ছিল। তাই সেদিন পার্টিতে যখন আবির ভাইয়া সবার সামনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন ওনাকে আশেপাশে কোথাও না দেখে রাগটা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম উনি হয়তো আমার পরিচয় দিতে চায় না, তাই সবার সামনে আসছে না। তাই সেদিন রাগ অপমান অভিমান করে ডিভোর্স পেপারে সাইন করে চলে এসেছিলাম, কিন্তু সেদিন উনি আমাকে কষ্ট দেওয়ার জন্য আড়ালে বসে নিজেকে শাস্তি দিচ্ছিল। তখন তিশা আপু ওনার বন্ধুর গার্লফ্রেন্ড ওনাকে দেখে ফেলে, আর আপু জানতে চাইলে উনি শুরু থেকে সব কিছু বলেন, তাই উনি সেই মুহূর্তে ওখানে উপস্থিত থাকতে পারেনি। কিন্তু গিয়ে সব কিছু যখন জানতে পারে, তখন আবির ভাইকে অনেক মেরেছিল আর সবার সামনে আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে। যেদিনটার অপেক্ষায় সব সময় ছিলাম সেদিনটা তো জীবনে এসেছিল, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। কেমন যাই করুক না কেন, তার জন্য তো তুই যে অপমান সহ্য করেছিস সেটা মেনে নেওয়া যায় না। ওই অফিসের মেয়েগুলো তোকে কত বাজে বাজে কথা বলেছে, কাব্যর জন্য অন্য একটা ছেলে তোর দিকে বাজেভাবে হাত বাড়িয়েছিল, এর জন্য কি কাব্যর কোনো শাস্তি পাওয়া নেই? তাহলে সেই হিসেবে তো তোমাদেরও শাস্তি প্রাপ্য শান্ত ভাই। মানে কেন বুঝতে পারছো না, আজ তোমরা যা করেছো সেটার জন্যও তো আমাকে বাজে কথা শুনতে হবে। তোমরা আমার ভালোর জন্য যেটা করেছো সেটা যে আমার জন্য কতটা অপমানজনক তোমরা কি সত্যি বুঝতে পারছো না? একটা বিবাহিতা মেয়ের স্বামী বর্তমান থাকা সত্ত্বেও তার বিয়ে অন্য জায়গায় তোমরা ঠিক করে ফেলেছ, তার ডিভোর্স হবার পর তাকে বিয়েটা দেবে বলে। আচ্ছা, এটা যখন জানাজানি হয়ে যাবে তখন কি সমাজ আমার চরিত্রের দিকে আঙুল তুলবে না? আমরা মুখে যতই বলি মানুষের কথায় আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু এই কথাগুলো সবার ক্ষেত্রে খাটে না, বিশেষ করে একটা মেয়ের ক্ষেত্রে তো নয়ই। হয়তো আমার পাওয়ার আছে বলে আমার সামনে কেউ কিছু বলবে না, কিন্তু আড়ালে তো সবাই ঠিকই বলবে মেয়েটার চরিত্রের দোষ। তাই একটা বিয়ে ভাঙার আগেই অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছে। মেয়েটার চরিত্র খারাপ বলেই স্বামী থাকার পরেও অন্য ছেলের সাথে সম্পর্ক রেখেছে, এখন তার কাছে যাওয়ার জন্য প্রথম স্বামীকে মিথ্যে অপবাদ দিয়ে ডিভোর্স দিচ্ছে। কি বলবে না এসব? তোমরা কিছু না ভেবেই বাহিরের লোকেদের আমার সতীত্ব নিয়ে কথা বলার সুযোগ দিয়ে দিচ্ছ। আর কি বললে, ওনার জন্য একটা বাজে ছেলে আমার দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু যখন এসব সবাই জানবে তখন কি আমার দিকে কেউ বাজেভাবে হাত বাড়াবে? না বাড়াবে, কারণ তখন সবাই ভাববে যে মেয়ে প্রথম স্বামী থাকার সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে পারে, তখন সে এরকম আরও করতে পারবে। তোমরা আমাকে ঠিক কোথায় নামিয়ে নিয়ে যেতে চাচ্ছ? বুঝতে পারছো যে অপরাধটা তোমরা নিজেরাও করেছো সেই একই অপরাধের অন্য কেউ শাস্তি দেওয়ার কথা তোমরা কোন মুখে বলছো? উনি আমাকে ভালোবাসে বলে অন্য কারোর সাথে কথা বলার জন্য রাগ করে আমাকে অপমান করেছিল, তার জন্য সে শাস্তি পেয়েছে। আর সেদিন পার্টিতে যারা আমাকে অপমান করেছিল তাদেরকে আমার পায়ের কাছে ফেলে ক্ষমা চাওয়ার ব্যবস্থাও করেছিল। আর তোমরা বলছো আমার ভালোর জন্য এসব করেছো, কিন্তু একটা বার আমাকে জানাতে পারতে। ভাইয়া, তোমার থেকে একটা আশা করিনি। যাই হোক, সরি ভাইয়া, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। তুমি আমাকে যেখানে বিয়ে দিয়েছো আমি করেছি। জীবনে প্রকৃত বিয়ে একবারই হয় আর সেটা আমার হয়ে গেছে।
উনি যেমনই হোক আমি ওনাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর আমার শেষ নিঃশ্বাস অবধি ওনাকেই স্বামী হিসেবে মেনে যাব। শায়ন ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি জানি তোমার এসবের মধ্যে কোনো দোষ নেই, আমার পরিবার হয়তো তোমাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে, তুমি সত্যি খুব ভালো মনের একজন মানুষ, তাই ওদের কথাই রাজি হয়েছ। কিন্তু প্লিজ ভেবো না আমি তোমাকে অপমান বা ছোট করছি, আমি তোমাকে সব সময় শ্রদ্ধা করি, তোমাকে নিয়ে আমি কখনো এসব ভাবিনি, আর আজ তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি না করে দিতাম। প্লিজ আমায় ক্ষমা করে দাও, আর ভাইকে ভুল বুঝো না। তোর ক্ষমা চাইতে হবে না, আসলে ভুলটা আমারই ছিল, তোর সাথে একটাবার কথা বলার প্রয়োজন ছিল। সরি মিষ্টু, তোকে অজান্তেই কষ্ট দিয়ে ফেলছি, সরি। আর তুই কিছু ভাবিস না, এই বিয়েটা হবে না। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু আন্টি প্লিজ একটা বার আমার জায়গায় নিজেকে রেখে ভাবুন, আমার পক্ষে সত্যি এটা সম্ভব না। একজন মেয়ে, কারোর সন্তান, কারোর স্ত্রী, কারোর মা, বোনের পরিচয়ের আগে তার পরিচয় যে সে একজন মেয়ে, আর একটা মেয়ের কাছে তার সতীত্ব কী সেটা একজন মেয়ে হিসেবে তো আপনি জানেন নিশ্চয়ই। তবুও প্লিজ পারলে আমাকে ক্ষমা করবেন। না মা, তোমাকে ক্ষমা চাইতে হবে না, এখানে তোমার কোনো দোষ নেই। হ্যাঁ, আমি শায়নের মা, তুমি এভাবে বিয়েটা ভেঙে দিচ্ছ, এতে আমার রাগ হবার কথা, কিন্তু আমার সত্যি একটুও রাগ হচ্ছে না, কারণ আমি শায়নের মা হওয়ার আগে একজন মেয়ে, তাই তোমার কথাগুলো বুঝতে পারছি। তুমি নিজের জায়গা থেকে একদম ঠিক আছো, কিন্তু এখন আমার সত্যিই আফসোস হচ্ছে তোমাকে নিজের মেয়ে করতে পারলাম না বলে। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, তাই দেরি করে ফেলেছি। না আন্টি, ভাগ্য আপনাদের না, ভাগ্য আমার খারাপ। ভাগ্যিস আমার মতো অকৃতজ্ঞ স্বার্থপর মেয়ে আপনাদের কপালে জোটেনি, বেঁচে গেছেন আপনারা। আসলে আমি না কারোর মেয়ে হওয়ার যোগ্য, না বোন, আর না কারোর স্ত্রী হবার যোগ্য। আমার সত্যি কোনো যোগ্যতা নেই কারোর ভালোবাসা পাবার। এভাবে বলো না মা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ তোমার সহায় হোক। মাথায় হাত রেখে, যাই হোক, আকাশ আমাদের কোনো অভিযোগ নেই, তাই তুমি কিছু ভেবো না আমাদের নিয়ে। আমরা তাহলে এখন আসি? না আন্টি প্লিজ যাবেন না, আপনাদের তো কিছুদিন এখানে থাকার কথা ছিল, যদি এভাবে চলে যান তাহলে আমার সত্যি খুব খারাপ লাগবে, আপনারা আমার জন্য আমার উপর রাগ করে এভাবে চলে যাচ্ছেন। না না, এমন কিছুই না আসলে। আচ্ছা ঠিক আছে, থাকবো আমরা। থ্যাংকস আন্টি। ভাইয়া, আমার সাথে কি তুমি একটু কথা বলতে পারবে? বেশি সময় নিব না, নাকি এতক্ষণ তোমার হয়ে তোমার বন্ধু যেভাবে কথা বলল এখনও তোমার বন্ধুর সাথে কথা বলবো। যাই হোক, তুমি আমার জন্য যা করেছো সেটার বিনিময়ে যদি আমার জীবন দিয়েও দিই তাহলেও কম হবে, কিন্তু এর থেকে তো আর কিছু নেই আমার। তোমার প্রতিদানের যোগ্য হিসেবে যদি বলতো এই মুহূর্তেই নিজের জীবন দিয়ে দিব। শান্ত ভাই কি বলো তুমি, জীবন দিলে হবে তো? বল আবার কথাটা শুন। মিষ্টুর দিকে এগিয়ে যেতে মিষ্টু পিছিয়ে যায়। না আর না, অনেক করেছো আমার জন্য, আর কিছু চাই না। আমার কাছে যে আর তেমন কিছু নেই যে আমি তোমাদের প্রতিদান দিব, তাই এখন আমাকে আমার হালে ছেড়ে দাও। বোন প্লিজ এভাবে বলিস না, ক্ষমা করে দিও, এর থেকে ভালো কিছু আর বলতে পারবো না। তোমাকে আমি বলেছিলাম আমি পৃথিবীতে সবার দেয়া কষ্ট মেনে নিতে পারবো, কিন্তু তুমি কখনো আমাকে কষ্ট দিও না ভাইয়া, তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু আজ সত্যি তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো, আমার আত্মসম্মানে আঘাত করেছো। তোমরা জানো আজ আমার সত্যি খুব অসহায় লাগছে নিজেকে, বড্ড একা মনে হচ্ছে নিজেকে, মনে হচ্ছে পৃথিবীতে সত্যি আমাকে আমার মনকে বোঝার মতো কেউ নেই। আরে যেখানে আমার নিজের আপনজন আমাকে বোঝে না সেখানে অন্য কাউকে বা কী দোষ দিব আমি? যাই হোক, যদি কখনো মনে হয় আমার থেকে প্রতিদান নেবে তাহলে একটা বার বলে দিও, নিজের আত্মসম্মান ছাড়া সব কিছু তোমার পায়ের কাছে এনে দিব। তোমরা সত্যি কাজটা ভালো করনি। আমি তো মিষ্টুর ভালোর জন্যই। সত্যি কি তাই শান্ত? মনে তো হচ্ছে না, যদি সত্যি তোমরা মিষ্টুর ভালো চাইতে তাহলে ওর সংসার বাঁচানোর চেষ্টা করতে। ভুল তো মানুষেরই হয়, আর কাব্য তো কোনো ফেরেস্তা না যে তার কোনো ভুল হবে না। মানুষ ভুল করে, আবার সেই ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। কাব্যও করেছে। ও
ও নিজের ভুল বুঝতে পেরেছে আর সেটা শুধরেও নিয়েছে, মিষ্টুর জন্য নিজেকে বদলেছে। যে ছেলেটা গ্রামের মানুষকে প্রায় একরকম ঘৃণা করত, গ্রামকে পছন্দ করত না, সেই ছেলেটা গ্রামের মানুষদের সাথে মিশেছে, একসাথে থেকেছে, শুধুমাত্র মিষ্টুকে ভালোবেসে বলি। এগুলো তোমাদের কারো চোখে পড়েনি? একটা মানুষ ভুল করেছে, সেটা স্বীকারও করেছে, সে তার ভুলের জন্য অনুতপ্ত, তাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? অন্তত মিষ্টুর কথা ভেবে তো একটা সুযোগ আমরা দিতেই পারি। কিন্তু তোমাদের কারোর মাথায় সেই কথাটা একবারও আসেনি। জানো, একটা মেয়ের সংসার গড়তে অনেকটা সময় লাগে, কিন্তু সেটা ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড। ছেলেদের কাছে এই বিষয়টা যতটা সহজ, মেয়েদের কাছে তার থেকেও হাজার গুণ কঠিন। একটা মেয়ে চাইলেই একটা সংসার ভাঙতে পারে না। তাই হয়তো মেয়েরা প্রতি মুহূর্তে নরকতুল্য যন্ত্রণা সহ্য করেও নিজের সংসার আঁকড়ে ধরে আছে। আকাশ, কাব্য তো একবার ভুল করে সেটা শুধরে নিয়েছে, কিন্তু তুমি যে ভুলটা একবার করেছ সেটা আবার কী করে করতে যাচ্ছিলে? প্রথম ভুলটা মিষ্টুর মতামত না নিয়ে কাব্যর সাথে বিয়ে দিয়েছিলে, সেই একই ভুল আবার করতে যাচ্ছিলে। প্রথমে মেয়েটা কি কম কষ্ট পেয়েছিল যে আবার নতুন করে দিতে চাচ্ছ? আসলে এখানে আকাশের কোনো দোষ নেই। আমি আকাশকে বলেছিলাম, আকাশ নিজেও রাজি ছিল না। আমি ওকে অনেক বুঝিয়ে রাজিয়ে করিয়েছিলাম। আকাশ মিষ্টির সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি না করেছিলাম। আমি ভেবেছিলাম মিষ্টির মনের অবস্থা এখন ভালো নেই, কিন্তু আমি সত্যিই মিষ্টির মতো করে কথাগুলো ভাবিনি। সরি আকাশ, সরি সায়ন, আমার জন্য আজ এসব হলো, সরি অ্যাগেইন। সাত সবার থেকে ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে যায় রিয়া আকাশের কাছে যায়। এসব কিছু ঠিক করার আগে অন্তত একটা বার তো তোমা আমাকে জানাতে পারতে। বাড়ির সবাই সব কিছু জানতো, আর আমি? আমার কি সত্যি জানার কোনো অধিকার নেই আকাশ? আকাশ কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় একা। সায়ন যেতে চাইলে ওকে আটকে দেয়। এখন আকাশের একা থাকাটা খুব প্রয়োজন। সবাই মিষ্টুর রুমের দরজা ধাক্কা দেয়, মিষ্টুকে ডাকতে থাকে। মিষ্টুমা, দরজা খোল। হ্যাঁ মা, দরজাটা খুলো। চলে যাও, চলে যাও তোমরা, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আর ভয় পেও না, তোমাদের প্রতিদান না দিয়ে নিজেকে শেষ করে দিব না, তাই প্লিজ এখান থেকে চলে যাও। আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে দাও আমায়, আর আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না।